من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا اللهم صل على حبيبنا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه صدق الله مولانا العظيم وصلى رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলিম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, সুপ্রিয়া তা সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের শায়খ মোর্শেদ নব্বর আল্লাহ মারকাদ আমরা বলতেন, বাবা কোনো ব্যক্তি হাক্কানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারে। নেক দেওয়ার মালিককে কাজে মাওলার কাছে দোয়া করি, মাওলা যেহেতু মাহফিলি নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন। আমিন। রাত্র অনেক হয়ে গেছে, বয়ান বেশি করব না। বয়ান তো শুনছেন, আসলে গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত, একদল আস্তিক আর একদল নাস্তিক। আস্তিক যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে, নাস্তিক যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে না। নাস্তিকদের মূল দলিল কি, প্রমাণ কি? নাস্তিকদের মূল প্রমাণ এবং দলিল হলো যা দেখি না বিশ্বাস করি না। যেহেতু আল্লাহকে দেখি না বিশ্বাস করি না, জান্নাত দেখি না বিশ্বাস করি না, জাহান্নাম দেখি না বিশ্বাস করি না, ব্যাস তারা যুক্তির বাহিরে যায় না। যা যুক্তিতে মিলবে সেটা কবুল করবে, আর যা যুক্তিতে মিলবে না সে মানবে না, গ্রহণ করবে না। এইটি তাদের মূল থিম থিওরি। আসলে এই দুই থিমের উপরে তারা কেউ নাই। তাদের মূল থিম কি? যা দেখি না আর যুক্তির বাইরে কিছু মানি না। সব কিছুর পিছনে কী থাকতে হবে? দর্শন থাকতে হবে, যুক্তি থাকতে হবে, কারণ থাকতে হবে, এর বাইরে আমরা কিচ্ছু মানি না।
আর যা দেখি না বিশ্বাস করি না। আর আমি কি বলছি, এই দুই থিমের উপরে, থিওরির উপরে তারা নিজেরাই নেই। যদি তাদেরকে প্রশ্ন করেন, ভাই তোমার বাবা আছে বলে আছে, যদি দ্বিতীয়বার প্রশ্ন করেন তোমার বাবাকে, তুমি কি দেখছো তোমার বাবাকে, তুমি দেখছো, কি জবাব আসবে? আশ্চর্য হয়ে গেছেন নাকি? দুনিয়াতে কে কার বাবা কেউ দেখি নাই, শুধু একটা সাক্ষী, আমার মা। আর বাবাকে যুক্তির ভিত্তিতে কেউ বিশ্বাসও করিনি, যুক্তি দিয়ে কেউ বাবাকে বিশ্বাস করি নাই। কিন্তু আপনার যখন বাবাকে বাবা ডাকছেন, আজও ডাকছেন, আজও যদি চিন্তা করছেন না কি এটা আমার বাবা, কি বাবা না, তাই কি যুক্তিটা কি, কোন কারণে বাবা ডাকবো, এরকম কোনোদিন চিন্তা করছেন আজ পর্যন্ত? দেখেন তো, কোনো নাস্তিক করছে? কেউ না। অথচ গোটা দুনিয়া সবাই বিশ্বাস করে এটা আমার বাবা। এই বিশ্বাস এত মারাত্মক, এত কঠিন, এত শক্তিশালী, কেউ যদি অস্বীকার করে তার বিরুদ্ধে আমি রুখে যাই, তাকে প্রতিহত করি, তাকে প্রতিবাদ করার চেষ্টা করি, কথা ঠিক না? তাহলে তুমি দেখো না, তা বিশ্বাস করো নাই? অবশ্যই করছো, তোমার মধ্যে রুহ আছে বলবে আছে, তুমি দেখছো তো বিশ্বাস করলা কেন? তোমার মধ্যে রুহ আছে, তুমি দেখো নাই, কিন্তু কি করছো, বিশ্বাস করছো। আচ্ছা বলেন তো, আমি এইমাত্র আসছি এক মাহফিল থেকে, একটা মাইক্রোবাসে, সাদা এক মাইক্রোবাসে আমি আসছি, আপনারা বিশ্বাস করেন নাই? কিন্তু দেখছেন, বাবা হঠাৎ জঙ্গল থেকে এসে বলল যে এই বাবা খবরদার ছেলে, তুই জঙ্গলে যাস না, আম বাগানে যাস না। কেন আসবো, কি হয়েছে? সাপ দেখে আসছে। কি দেখে আসছে? সাপ দেখে আসছে। আচ্ছা কি মনে করেন, বাবা যে সাপ দেখে আসছে, ছেলে কি বিশ্বাস করে নাই? কিন্তু দেখছে, গোটা দুনিয়া চলে সাক্ষীর উপরে। কি শুরু করে? সাক্ষীর উপরে ঘটনা ঘটছে এখানে, বিচার হয় হাইকোর্টে, জজ সাহেব ছিল, তা বিচার করে কিসের উপরে? সাক্ষী ছাড়া দুনিয়া চলে না। এইটা আমার চাচা, আমি জানি না, একজনের সাক্ষী দিছে, মানুষে বলছে, আমি চাচা বিশ্বাস করছি। এইটা ফ্যান, আমি কিন্তু জীবনে প্রথম পইরা বলি নেই যে এটা ফ্যান, বরং মানুষে বলছে এটা ফ্যান, এই হিসেবে এটাকে ফ্যান মনে করছে। এইটা সূর্য, জীবনে কেউ কোনোদিন পইরা বলি না এটা সূর্য, সবাই বলছে, আমিও মানছি এটা কি। জীবনে চন্দ্র যখন দেখছেন, চাঁদ দেখছেন, পড়াশোনা করিয়া না কেউ বলছে ভাই এটা চাঁদ, কেউ বলছে, তা সব তো সাক্ষীর উপরে চলতেছে, গোটা দুনিয়া তো এইভাবে চলতেছে, কি কথা ঠিক না? আসলে যা দেখি না বিশ্বাস করি না, কথাটা নিচক একটা অলিক কথা, ভুল কথা, বরং হাজারো হাজারো জিনিস আমরা প্রতিদিন না দেখে বিশ্বাস করি, না দেখে। আর এই না দেখে বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ পাক মানুষকেই দিয়েছে, কোনো জানোয়ারকে দেয়নি। এর জন্যই মানুষ, আমরা, ওরা, জানোয়ার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে গায়বের উপরে। গায়বটা কি শোনেন, ভালো মতো বুঝেন, হাজারো প্রশ্নের জবাব চলে যাবে, হাজারো প্রশ্নের জবাব আসবে, বুঝবেন, হাজারো প্রশ্ন চলে যাবে। গায়েব মানে কি? পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, তাকে বলা হয় গায়েব। আমরা কতদিন কী জানছি, গায়েব মানে অদৃশ্য, অদৃশ্য একটা ইন্দ্রিয়র সাথে সম্পৃক্ত, কিন্তু গায়েব কাকে বলা হয়? পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে, পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, শোনা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, তাকে বলা হয় গায়েব। আর এই গায়েবের বিশ্বাস করার ক্ষমতা আছে একমাত্র মানুষের, অন্য কাউর নাই। যেমন আপনি রাস্তা থেকে হাঁটতেছেন, একজনের প্রশ্ন করছেন, ভাই পানির পিপাসা, কোথায় পানি পাবো? সে বলছে, বাবু ওই যে দেখেন একটা তাল গাছ, ওই তাল গাছের মাথায় একটা টিউবওয়েল, আপনি গিয়ে পানি পান করেন, আপনি কি যাবেন? কেন? আপনি বুঝতে পারছেন যে তাল গাছের মাথায়
টিউবওয়েল থাকতে পারে না। কিন্তু ওই ব্যক্তি বলছে, ও যে দেখেন একটা ঘর, হ্যাঁ দেখছি তো, ওটা ঘর না মাসজিদ। ওই মাসজিদের পাদদেশে একটা টিউবওয়েল আছে, আপনি যান পানি পান করেন, আপনি যাবেন? কেন আপনি ওখানে যাবেন? কেন আপনি বুঝতে পারছেন যেহেতু মাসজিদ পানির প্রয়োজন, টিউবওয়েল থাকাটাই স্বাভাবিক। অত টিউবওয়েলে আওয়াজ পান নাই, স্পর্শ করেন নাই, দেখেন নাই, চাপার শব্দ পান নাই, জিব্রা দিয়ে স্পর্শ স্বাদ গ্রহণ করেন নাই, বুঝতে পারছেন যে ওখানে কি আছে? এই যে না দেখে বিশ্বাস করার ক্ষমতা, না শুনিয়া বিশ্বাস করার ক্ষমতা, আওয়াজ না পেয়ে, এই ক্ষমতা আল্লাহ কাকে দিছে? মানুষকে। একটা গরু চিল্লাইতেছে, একটা গরু এই চিল্লা পেটে ক্ষুদা, আপনার সবাই বলতেছেন গরু চিল্লা চিল্লির দরকার নেই, তুই ওয়ালের পিছনে বিশাল ঘাসের স্তূপ, যত দূর ইচ্ছা ঘাস খা। আপনার সবাই যে নসিহাত করেন গরু যাবে, হ্যাঁ কেন? আপনি কিন্তু গেছেন টিউবওয়েলের কাছে, কিন্তু গরু যাবে না কেন? এই এখানেই খেলা, আর কিচ্ছু না, ব্যাপারটাই এখানে। গরু ঘেরা না পাওয়া পর্যন্ত, খস খস ঘাস কাটার আওয়াজ পাওয়ার আগ পর্যন্ত, ঘাস না দেখা পর্যন্ত ও বুঝবেই না সেখানে কি আছে। কিন্তু মানুষ তা না দেখিয়ে বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ পাক কাকে দিছে? দেয় নাই কারে? জানোয়ারকে। দেয় নাই কাকে? দিছে কাকে? কাজী যারা দেখে না, যারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না, সেটা মানুষ না, সেটা হলো জানোয়ার। এর জন্য সমস্ত নাস্তিক জানোয়ার, সমস্ত নাস্তিক। ওই যে তেরা মানিক কথা বোঝেন নাই, এটা কি মানুষ রূপী? ওই যে আর একটা ওগুল নাম লইল তো নাম প্রচার হয়, নামরাও ঠিক না, ওই যে অসভ্য মহিলাটা, ওইটার নাম ভদ্র মহিলা না ভাই, অসভ্য মহিলা। যদি ভদ্র হয় তার বিরুদ্ধে মা সাংবাদিক সম্মেলন, যদি অভদ্র এবং অসভ্য হয় তার বিরুদ্ধে। আমরা সবাইকে ভদ্র মহিলা বলবেন, তা ভদ্র শব্দটা লাগাবেন কার পিছনে? যদি বলেন মিষ্টিও ভালো পায়খানাও ভালো, তাই ভালো শব্দটা লাগাবেন কার পিছনে আমাকে বলেন? যদি বলেন গোলাপেরও সুগেরান আর পায়খানারও সুগেরান, তা সুগেরান শব্দটা কি লাগাবেন তো এক জায়গায়? যদি ওইটাও ভদ্র হয় তো অভদ্র অসভ্য কি? যদি এই ভদ্র হয় তাই অভদ্র অসভ্যর ব্যাখ্যা দেন। সব নাস্তিক আল্লাহর ভাষায় জানোয়ার। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, উলাইকা হুম গাফিলুন, উলাইকা হুম শাররুল বারিয়্যা। এগুলো কুত্তাশিয়া শুয়ারের চেয়েও খারাপ, যা দেখি না তা বিশ্বাস করি না, ভালো এক কান। আর এই কথা বলে হাজারো মানুষদেরকে নাস্তিক বানায় ফেলেছ, ওর খবরও নেই। হাজারো জিনিস আমরা না দেখে বিশ্বাস করি, হাজারো জিনিস। এই ক্ষমতা আল্লাহ কাকে দান করছে? এর জন্য তো আমাদের জন্য জান্নাত, এর জন্য তো আমাদের জন্য জাহান্নাম, এর জন্য জানোয়ারের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই। যেহেতু আল্লাহ গায়েব, বোঝার ক্ষমতা জানোয়ারের নাই, জান্নাত গায়েব, বোঝার ক্ষমতা জানোয়ারের নাই, জাহান্নাম গায়েব, বোঝার ক্ষমতা জানোয়ারের নাই, এর জন্য তাদের জন্য আজাবও নেই, শাস্তিও নেই। বুঝেই না তা তাদের জন্য কেন শাস্তি দিবে, ঠিক না ভাই? দেখেন যার মধ্যে যোগ্যতা আছে তার পরীক্ষা আছে, তার জন্য সাজাও আছে প্রতিদানও আছে, কিন্তু যার মধ্যে যোগ্যতা নাই, পরীক্ষাও নাই, সাজাও নাই, প্রতিদানও নেই। যেমন একজন আর দুইটা সন্তান, একজন অন্ধ আর অন্য চক্ষুওয়ালা। এখন অন্ধকে বাবা ডাকতেছে, এ অন্ধ শোন আমার ছেলে, তুই যদি সিনেমা দেখোস তোকে 10টা পিটান দেব, আর সিনেমা না দেখোস তোকে 10 টাকা দেব। ছেলে কি পরীক্ষা চলতেছে দেখার উপরে, পরীক্ষা চলতেছে। আচ্ছা বলেন তো, এখন যদি বাবা 10 টাকা পুরস্কার দেয় এটা বৈধ কি অবৈধ?
আর যদি দশটা পিঠান দেয়, আরে বাবা রে সে তো দেখতেই পারে না, দেখার উপরে কিসের তোমার জায়েজা, কিসের পরীক্ষা, কিসের হুকুম? সে তো যোগ্যতাই রাখে না। এর জন্য ইসলাম অযোগ্যর উপরে কোনো সাজাও দেয়নি, বিশ্বাস হয় না? একজন মানুষ যদি বালেগ হওয়ার আগে অ্যাবনর্মাল হয়ে যায়, দিবে খাড়া হয়ে যায়, ওই অবস্থায় মারা যায়, তার কি জাহান্নামে দিবে আল্লাহ? না। নামাজের জন্য ধরবে? না। রোজার জন্য? না। কেন? আল্লাহ পাক তাকে বিবেক দেয় নেই, বিবেক দেয় নেই। কাজে বিবেকহীন মানুষকে আল্লাহ পাক শাস্তি দিবেন না। যদি বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে না দিতেন, আর আল্লাহ পাক গায়েব হয়ে আসেন, আর আল্লাহকে বিশ্বাস না করলে জাহান্নাম, এটা হইতো না। নিশ্চিতভাবে বুঝতে হবে আল্লাহ পাককে যথাযথভাবে চেনার মতো ক্ষমতা আল্লাহ পাক প্রত্যেকের বিবেকের মধ্যে দান করছেন, প্রত্যেকের প্রত্যেকের। না বুঝার কিচ্ছু নাই, বুঝতে খুবই সহজ, কিন্তু আপনি দেখেন না কেন? এটা তো আয়না, এ তো আয়না, আপনার চেহারা দেখার কথা ছিল, দেখেন না কেন? নিশ্চয়ই আয়নার মধ্যে ময়লা আছে, আবৃত হয়ে গেছে। টেনশন করিয়েন না, আপনার আয়নাকে পরিষ্কার করেন, দেখবেন আবার আয়না আপনার চেহারা দেখাইয়া দিবে। ঠিক আপনি বুঝেন না কেন, আল্লাহকে চিনেন না কেন, নিশ্চয় আপনার কলমের মধ্যে ময়লা ধরছে, গুনার ময়লা ধরছে, আবৃত হয়ে গেছে। আপনি ইস্তিগফার করেন, তওবা করেন, জিকির আজকার করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দেখবেন সব কিছু পরিষ্কার হয়ে যাবে, সব কিছু পরিষ্কার হয়ে যাবে, ঠিক না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ভুল নাই, বিশ্বাস হয় না? কোরআন বলছে মৃত্যু এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। দেখো আজকে সীতাকুণ্ডের অবস্থা দেখো, সীতাকুণ্ডের অবস্থা দেখো, এই পর্যন্ত 29 জন মানুষের মৃত্যুর খবর চলে আসছে, হাজারো মানুষ অসুস্থ অবস্থা আছে, কিন্তু তারা এক সেকেন্ড আগেও জানতো না যে আর ঘরে ফিরবো না, এক সেকেন্ড আগেও জানতো না, এক মিনিট আগেও জানতো না ঘরে ফিরবো না। ওই যে ফকির শাহ স্টেজে বসে গান গাওয়া শুরু করছিল, এক সেকেন্ডের নাই ভরসা, ঠাস স্টেজের উপরই মারা গেছে। ও মুখে বলতো এক সেকেন্ডের নাই ভরসা, আর আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষকে দেখাইয়া দিয়েছেন আসলে এক সেকেন্ডের ভরসা নেই। এই যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই কি বলেন, তুমি ঘুমার আগে ওসিয়াতগুলি বাদিশের নিচে লেখে রাইখো, তুমি ভাবিও না জাগ্রত হবা তারপর ওসিয়াত করবা, এটা হয় না। জানি না আমার হায়াত আপনার হায়াত কতক্ষণ আছে, দেখেন একটা ঘর বানালেও 1 বছর, একটা যদি নাড়ার ঘর পোয়ালের ঘরও আপনি তৈয়ার করেন কমপক্ষে 1 বছরের গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু আপনার আমার হায়াত কি 1 বছরের গ্যারান্টি দেওয়া যায়? 6 মাস? 1 মাস? 1 দিন? 1 সেকেন্ড? 1 সেকেন্ডের নাই ভরসা, নিঃশ্বাসের নাই বিশ্বাস। দেখেন যদি নিঃশ্বাসের বিশ্বাসই না থাকে তাহলে দুনিয়ার সব কিছু বারবার করা যায়, পরীক্ষায় ফেল করছেন আবারও পরীক্ষা দেন, আবারও ফেল, আবারও আবারও ফেল, আবারও আবারও ফেল, আবারও বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। ব্যবসায় 1 বার লস খেলেন আবারও আবারও, যুদ্ধে 1 বার হারছেন আবারও 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 চেষ্টা করে জেতার আশা করা যায়। মামলায় ম্যাজিস্ট্রেট করে হারছেন, জজ করে আপিল করিয়া, জজ করে হারছেন, হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারছেন, সুপ্রিম কোর্টে আপিল করিয়া, সুপ্রিম কোর্টে হারছেন, প্রেসিডেন্ট মার্সি করিয়া জেতার আশা করা যায়। লেকিন যদি মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কেয়ামতের মামলায়, মিজানের মামলায়, পুলসরাতের মামলায় 1 বার যদি স্লিপ কাটিয়া যায়, আল্লাহ অথচ আমাদের অবস্থা কি? আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরো আরো তাকাসুর, আরো ঘর চাই, আরো বাড়ি চাই, আরো গাড়ি, আরো জমি, আরো সম্মান, আরো ইজ্জত, আরো আরো হায়াত, হাত্তা যুরতুমুল
এরকম উপরের দিকে তাকায়া তাকায়া আরো চাই আরো চাই, হঠাৎ তাকায়া দেখি কবর সামনে, উপরের দিকে তাকায়া হাঁটি আর বলি আরো আরো আরো, নিচের দিকে তাকায়া দেখি কবর সামনে, এরকম হয় না? কুরআন বলছে এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার থেকে সুন্দর একটা উদাহরণ আছে। এক ব্যক্তি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলতে আসে, তার এক উম্মত নবী সুলাইমান আজরাইল আমার সাথে সাক্ষাৎ করছে, আমার দিকে তাকাইছে, মনে হয় আমার হায়াত শেষ, আমি আর বাঁচবো না। আপনি বাতাসকে হুকুম করেন, বাতাস যেন এই এরিয়ার থেকে আমাকে সিরিয়ায় ফেলাইয়া দিয়ে আসে, অনেক দূরে ফেলাইয়া দিয়ে আসে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তো বাতাস তাবে ছিল, অনুগত ছিল, তিনি হুকুম করছেন বাতাস আমার ওই উম্মতকে তুমি অমুক জায়গায় অমুক দ্বীপের মধ্যে ফেলাইয়া দিয়ে আসো। হুকুম দেওয়ার পরে বাতাস তাই করছে, কিছুক্ষণ পর জিব্রাইল হাজির। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলকে আজরাইলকে প্রশ্ন করলেন, আজরাইল তুমি আমার উম্মত দিয়ে এইভাবে তাকাইছো কেন, আমার উম্মত তো ভয় পাইছে। বলে আল্লাহ নবী সুলাইমান আল্লাহ একটা কুদরাত দেখার জন্য, কি কুদরাত দেখার জন্য, বলে কি কুদরাত, বলে যেই ব্যক্তির দিকে আমি তাকাইছি কিছুক্ষণ পরই এই ব্যক্তির জীবন শেষ, হায়াত শেষ, কিন্তু মৃত্যু এই জায়গায় না, এখান থেকে শত শত মাইল দূরে, আর মৃত্যু যেখানে হবে তার বাহিরেও না আগেও না পিছনেও না, একই জায়গায়। যেরকম মৃত্যুর ডেট নির্ধারিত, জায়গাও নির্ধারিত, মৃত্যুর ডেটও নির্ধারিত, জায়গাও নির্ধারিত, অমুক জায়গায়, কিন্তু ব্যক্তি এখানে যাবে কিভাবে, আমি দেখলাম এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা, দেখলাম হ্যাঁ এই ব্যক্তি সেই ব্যক্তি, একটু ফার্জার হায়াত শেষ, আমি চিন্তা করলাম লোকটা যাবে কিভাবে, আমি চিন্তায় পড়লাম, আমি তার দিকে তাকাইছি মাওলার কুদরাত দেখার জন্য, আর আপনার কাছে সে অভিযোগ পেশ করছে আজরাইল আমার দিকে তাকাইছে, আমি তাকাইছি কুদরাত দেখার জন্য, আর ওই ব্যক্তি এসে অভিযোগ দিছে, আপনিও বাতাসকে হুকুম করছেন, বাতাস আপনার হুকুম পালন করছে, বাতাস তাকে ওই দ্বীপের মধ্যে ফেলাইয়া দিয়ে আসছে, এই মাত্র তার রুহ কবজ করে আমি আপনার সামনে হাজির হইলাম। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যুবকরা সব সময় মনে করে আমরা আরো বেশি হায়াত পাবো, মুরব্বীরা আমাদের আগে মারা যাবে, কিন্তু বর্তমান পরিসংখ্যান দেখা যায় মৃত্যুর হার মুরব্বীদের চেয়ে যুবকদের অনেক বেশি। এই যে আজকে সিরাক গুন্ডেতে যারা মারা গেছে এর মধ্যে অধিকাংশই যুবক। এ আমার ছাত্র বাবারা, তুমি ভাবছো আমি আরো অনেক দিন বাঁচবো, তুমি তো টেনে পড়ো, তুমি কি দেখো না এই নাইনের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ আমার নাইনের ছাত্র বাবারা, তুমি তো নাইনে পড়ো, তুমি কি দেখো না এইটের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ বাবা, তুমি কি তোমার সন্তানের লাশ কাদের মধ্যে নাও নাই। এ দাদা, হে নানা, তুমি কি তোমার নাতির জানাজে উপস্থিত হও নাই। এ বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইকে দাফন করো নাই। এ বন্ধু, তোমার বন্ধুকে কি চিরতরে বিদায় দাও নাই। বাবারে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, আম পাকা সময় আছে, কাঁঠাল পাকা সময় আছে, সূর্য উদিত হওয়ার সময় আছে, সূর্য ডুবার সময় আছে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? এ আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা, আমার সীতাকুণ্ডর এই বাবারাও কিন্তু বিশ্বাস করেনি আগামীকাল আর ঘরে যেতে পারবে না। একজন ব্যক্তি স্ট্যাটাস দিয়ে গেছে, বলিয়ে গেছে আমার হায়াত নাই, আমার মেয়েটাকে দেখিয়ে রাখিও।
কত মানুষ রুগী নিয়ে যায় হসপিটালে, রুগী তো আজও জেন্দা আছে, কিন্তু যে নিয়ে গেছে সে তো মৃত হইয়া ফিরি আসছে। যে ঔষধ বানাইছে সেও নাই, যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে, যে ডাক্তার প্রেসক্রিপশন করছে সেও মারা গেছে, যে রুগী ঔষধ সেবন করছে সেও দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, যে জশায় ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে, যে জল্লাদ ফাঁসি কার্যকরী করছে সেও মারা গেছে, যাকে কার্যকরী করছে সেও মারা গেছে। ধনীও নাই, গরিবও নাই, বাদশাও নাই, প্রজাও নাই, জালেমও নাই, মাজলুমও নাই, কাতেলও নাই, মাকতুলও নাই, নাই। দেখো না তুমি হাইকোর্টের মাজারে গিয়া কত নেতারা পড়ে আছে, কেউ জিজ্ঞাসাও করে না, অথচ সেখানে কত কুকুর বিড়াল পায়খানা করে, অথচ এদের চুটে একদিন মানুষ থরথর করে কাঁপত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু হুরায়রা আসো তোমাকে বাস্তব দুনিয়ার নমুনা দেখাইয়া দেই। তাকে এক ময়ন স্তূপের কাছে নিয়ে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখান থেকে একটা কাপড় তুললেন, একটা হাড্ডি তুললেন, তিনি বললেন দেখো এই কাপড়টা একদিন মানুষের গায়ের মধ্যে কত সুন্দর শোভা পাইত, আজকে নিক্ষিপ্ত হইয়া এই ময়লা স্তূপের মধ্যে পড়িয়া গেছে, এই যে দেখো হাড্ডির মধ্যে কত সুন্দর বস্তু ছিল, কত সুন্দর চামড়া ছিল, এই হাড্ডির মধ্যে কত সুন্দর চেহারা ছিল, এই চেহারার কত যত্ন করত, আজকে হাড্ডির সাথে বস্তু না। হাকিকাতে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাহেশ পর নজর হয়, বাবারে কিছু না, কিন্তু কি নিয়া রওনা করছো, কোথায় রওনা করছো? হাসিবু কাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। এ আমার যুবক বাবা, মুরব্বী বাবা, আমার পর্দালা মা বোনেরা, তুমি হিসাব নাও, তোমার চক্ষু দিয়ে কি ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো, এই কান দিয়ে কি ন্যাকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো, এই জবান দিয়ে কি ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো, এই হাত দিয়ে কি ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো, এই হাত দিয়ে কত জুলুম করছো, কত খুন করছো, কত মদের পেয়ালা স্পর্শ করছো, কত গাঁজার কলকে ধরছো, কত ঘুষ কত সুদ হাত দিয়ে স্পর্শ করছো, এই হাত দিয়ে অবৈধভাবে কত মেয়ের গায়ে হাত লাগাইছো, এই হাত দিয়ে কত চুরি ডাকাতি করছো, এই পাও দিয়ে কি ন্যাকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো, গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই, আবার তওবা যা করছো মাপ মাওলায় করছে কি করে নাই, খবরদার, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে মাওলার কবরে যাও, এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ যুবকের দলেরা, হে মুরব্বী দলেরা, এ আমার পর্দালের মা বোনেরা, খবরদার, হিসাব নিকাশ নাও মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি ইমামদের ইমাম, কোটি কোটি মানুষের যিনি ইমাম, যিনি এত বড় আবেদ ছিলেন, এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই যখন ইশার নামাজের পরে নফলে দাঁড়াইয়া এই আয়াত তেলাওয়াত করা শুরু করলেন, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যার যার করে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, মাওলারে আমি আবু হানিফাকে যদি এক যাররা পরিমাণ গুনার শাস্তিও দাও, ওই এক যাররা পরিমাণ গুনার শাস্তি আমি ভোগ করতে পারবো না। বরফির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই, তিনি কামা শরীফের সাথে মাথা টাকায় আর দোয়া করে, মাওলা হে আমি
আব্দুল কাদেরকে যে কিয়ামতের ময়দানে মাপ নাই করো, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করিয়া উঠাইও। আজকে দুনিয়ার মানুষ আমাকে কত শ্রদ্ধা করে, কত সম্মান করে, কত ইজ্জত করে, আর কিয়ামতের ময়দানে যদি হাতের মধ্যে পার মধ্যে জাহান্নামের শিকার লাগিয়া যায়, ওই আজাব লজ্জা আমি সহ্য করতে পারবো না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে, আমার নবী বলছে আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইয়া যাইত, যে ওমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়া পালাইয়া যাইত। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আল্লাহর নবী বলছে ওমর বোঝেও ঠিক বলেও ঠিক, যে ওমরের অনুকূলে কোরআনের অনেক আয়াত নাজিল হয়ে গেছে। এই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ জঙ্গল উঠাইয়া বলে উমর তুই কেন মানুষ হইলি, তুই কেন জঙ্গল হইলি না, বাচ্চা বক্তির বাচ্চা ধরিয়া দুম্বার বাচ্চা ধরিয়া বলে উমর তুই যদি বক্তির বাচ্চা হইয়া যাইতি, তুই যদি দুম্বার বাচ্চা হইয়া যাইতি, বনি আদম তোকে জবাই দিয়া খাইয়া ফেলাইতো উমর তুই কাজে লাগিয়া যাইতি, কিন্তু উমর তুই হইছ মানুষ, ওমার তুই তো মাওলানার ইবাদত করতে পারলি না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কানতে কানতে গাল মোবারক দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। সবাই বলে হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান আপনার গালের কালো দাগ ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু বলেন হে আমার সাথীরা, কিয়ামতের মাঝে আল্লাহ পাক যখন প্রশ্ন করবে ওমর তুমি আমার কাছে কি নিয়ে আসছো, তখন দেখছি আমার নামাজের মধ্যে ভুল, ইবাদতের মধ্যে ভুল, আল্লাহর কাছে পেশ করবে এমন করে ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছে মাওলার কাছে বলবো মাওলা রে তোমার কাছে কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়ে জাহান্নামের ডরে কানতে কানতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছি, এছাড়া অন্য কিছু আনতে পারি না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান লা আজমাউ আলা আব্দি খাওফাইনি ওয়ালা আমনাইনি মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা, আমি আমার বন্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না, যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করিয়া চলবে, মৃত্যুতে আর কোনো ভয় নাই, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানে আর কোনো ভয় নাই, মিজানেও ভয় নাই। ওয়াইন কুনতুম ওয়াইন ওয়াইন মিনকুমিল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়া, যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে ওই মুত্তাকিনরা 30,000 বছরের পুল সিরাত এক সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, সিনেমা দেখবে পরের মহিলার দিকে তাকায়া থাকবে, যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, গান বাজনা যা শোনা জায়েজ নাই তা শুনবে, যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে না, যা বলা জায়েজ নাই তা জবান দিয়া বলবে, যা খাওয়া জায়েজ নাই তা জবান দিয়া খাবে, যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে না হাত দিয়া গুনার কাজ করবে, যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে না পাও দিয়া গুনার দিকে হাঁটবে, যারা দুনিয়ার মধ্যে অন্তর দিয়া গুনার চিন্তা করবে, ওই সমস্ত নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাকে ফেরেশতা এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া অপকর্ম গুনার মধ্যে ডুব দিয়া কোন জাহান্নাম কামাই করছে খবরদার, ওই জাহান্নাম খানা না দেখাইয়া রু কবজ করবি না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করিয়া জ্বলতে আছে। আল্লাহ মাফ করিয়া দাও। আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে একা
খাদ মা চিগারা খাদ মা দিবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে এই অবস্থা দেখে না পারা রু আর বাইর হইতে চাইবে না বিপদ দেখলে মানুষের মুখ থাকে না যেরকম উঁচা কোনো বিল্ডিং এর নিচের তলায় আগুন লাগলে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না যখন নাফরমান বদমার জাহান্নাম দেখবে আজরাইলের বিকট সুরত দেখবে হুঁশ থাকবে না নাফরমানের রুহটা থর থর করে কাঁপতে থাকবে 360টা মোকামে রুহুটা দৌড়া দৌড়ে করতে থাকবে বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 16 আমার বয়স তো মাত্র 18 আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা এ পরীক্ষা দিলাম আমি তো মাত্র ছোট মানুষ যুবক মানুষ আমি ভাবছিলাম বিসিএস ক্যাডার হব আমি ডিসি হব এসপি হব সচিব হব আমি কত আরামে জিন্দগি কাটাবো ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই ভাই আজরাইল নতুন বিবাহ করছি স্ত্রীর সাথে মোলাকাতও করতে পারি নাই শুধু একটা বার দেখা করার সুযোগ করিয়া দাও আমার নবজাত শিশু আমি মারা গেলে আমার বাচ্চা এতিম হইয়া যাবে ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও এত কষ্ট করিয়া পরীক্ষা দিছি নামাজ আর কাজা করবো না রোজাও আর সারবো না দাঁড়িও আর কাটবো না আমি আর গুনার কাজের কাছেও যাব না এই তওবা করব 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 করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো তুমি কি দেখো নাই কত মানুষ বলতো আমি নামাজ ধরবো ধরবো কিন্তু নামাজ ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তুমি কি দেখো নাই কত মানুষ দাড়ির মধ্যে বারবার চুল খাইত দাড়ি রাখবো রাখবো কিন্তু দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তুমি কি দেখো নাই কত মানুষ বারবার মদ পান করা সবাই নিয়াত করত আর পান করব না আমি মদ ছাড়িয়া দেব কিন্তু মদ্যপায়ী অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তুমি কি দেখো না এই কত গুনাহগার মানুষ গুনার মধ্যে ডুবন্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই করব করব করতে করতে আজরাইল কে বলো ভাই আজরাইল আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও সারা রাত ইবাদত করব সারাদিন রোজা রাখবো বন্ধু বান্ধব আড্ডার কাছেও যাবো না সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকের মধ্যে লিপ্ত হয়ে যাবো ওয়াকুম মিনাস সালিহিন আমি তো নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাব আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম খবীস আমার মাওলা কি কালামে পাক এবং দাগি বলেন নাই ওয়ালা ইউয়াখিরাল্লাহু নাফসান ইযা জা জালুহা এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না আর তোকে সময় দেয়া হবে না আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম গোসা ইয়া রুটা করে আমার থামা মারবে আল্লাহ তুই আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দান আল্লাহ তওবা না করাইয়া কাউকে ডাক দিও না নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান আত্তা ইবনা যামবে কামাল্লা যানবালা যে ব্যক্তি গুনার থেকে তওবা করে আমার মাওলা তওবা করতে দেরি মাফ করতে এক সেকেন্ডও দেরি করে না আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করিয়া দাও আমাদের সবার গুনাহ খাতা মাফ করিয়া দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও খোদা না কাছে তওবা ছাড়া যদি মাওলার কবরে যাও এই মাটির কবর মাটির কবর থাকবে না গোটা কবরটা আগুনে ভরিয়া দাও আল্লাহ মাফ করিয়া দাও কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সঙ্গে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফলাইবে আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও তুমি কি দেখো নাই
আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কত কবরে ধুগা ধুয়া দেখা যায়, কত কবরে আগুন, কত কবরে আওয়াজ, কত কবরে এক বছর একশো বছর এক হাজার বছর পরও কাপড়ের কাপড় সব লাশ তাজা পাওয়া যায়। এরপর কি কবর কবরা তোমার বুঝে আসবে না? এরপরে কি তোমার মাওলার পথ ধরবে না? বাবার এরপরে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান খুবই মারাত্মক জায়গা, খুবই কঠিন জায়গা। নবী আলাইহিসসালাম ফরমান, তিনটা মুহূর্ত এমন হবে যখন আমি আমাকে নিয়ে ব্যস্ত হইয়া যাব, যখন আমল নামা উড়া শুরু করবে, আমিও ব্যস্ত হইয়া যাবো, আমার আমল নামার ডাইন হাতে আসে না, অন্য কোনো ঘটনা ঘটিয়া যায়, যখন মিজান টানানো হবে, ওই পালা দেখি আমি অস্থির হয়ে যাব, আমার অবস্থা কি হয়, যখন পুলসরাতের কিনারায় যাব, পুলসরাত দেখি আমি অস্থির হয়ে যাব, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার পুলসরাত কত যে মারাত্মক, কিয়ামতের ময়দান কত যে মারাত্মক। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে হাদিসে রাওয়ায়াত করেন, তিনি পুলসরাতের কিনারায় দাঁড়ানো থাকবেন, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে, যাদের ঈমান আমল মজবুত, বীজ দীর্ঘতে পুলসরাত পাড়ি দেওয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে, যাদের ঈমান আমল একটু দুর্বল, বাতাসের গতিতে পুলসরাত পাড়ি দেওয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে, যাদের ঈমান আমল একটু দুর্বল, জোরে চলনওয়ালা ঘোড়ার গতিতে পুলসরাত পাড়ি দেওয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে, যাদের ঈমান আমল একটু দুর্বল, ঘোড়ার গতিতে কেউ দৌড়াইয়া দৌড়াইয়া পুলসরাত পাড়ি দেওয়া চলিয়া যাবে, কেউ হাঁটিয়া হাঁটিয়া, রওয়ায়েতের মধ্যে আসছে এক ব্যক্তি তো হাঁটিয়া হাঁটিয়া একবার ঘুরলাইয়া পরে আর একবার উঠে, একবার ওরে আর একবার উঠে, কোনো রকমের গিয়ে পুলসরাত পার হইয়া চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে তুমি কবুল করিয়া নিয়া। ওই যে নাফার মান বদমাস বেঈমানরা দেখবে, লক্ষ লক্ষ কোটি কোটি মোমেন মুত্তাকিনরা পুলসরাত পাড়ি দিয়া চলিয়া যাইতেছে, কত বাবা দেখবে তার ছেলে চলিয়া যাইতে আছে, বামায় আটকা পড়িয়া গেছে, যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম তো পুলসরাত পাড়ি দিয়া চলিয়া গেছে, বাবায় তো আটকা পড়িয়া গেছে, কত সন্তান দেখবে বাবা চলিয়া গেছে ছেলে ধরা খেয়া গেছে, যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়িয়া গেছে, কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে, ফেরাউন আটকা পড়িয়া গেছে, কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, যেরকম নবী লূত আলাইহিস সালাতু স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে, কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়িয়া গেছে, কত ওস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়িয়া গেছে। নাফারমানরা দেখবে অনেকেই তো পার হইয়া গেছে, কাজে আমরাও পার হইতে পারবো, যখন নাফারমান বদমাস ইমানবিহীন আমলবিহীন ওদিকে কিয়ামতের মাদান আজাবও সহ্য করতে পারবে না, এত মারাত্মক। আবার দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পুলসরাত পানি দিয়া চলিয়া যাইতেছে, যখন না ফরমান বদমাস বেঈমান ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাঁপুর দিয়া আস্তে 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 পুলসরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে, যখন জাহান্নামে পড়িয়া যাবে সত্তর বছর পর্যন্ত জাহান্নামে নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান আমাদের সবাইরে মনে চাই গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে।
এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একবার যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা, আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতন নাম কি, ফলে পরিচয় আমি চরমুনায় বুঝি না, চরমুনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যাওয়ার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলানা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মাওলানা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ, আর মাওলার কাছে মাপ চাও, কান্না না আসলে মনের বুঝলে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আমার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরণ আসিয়া বাই হব, ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তুহার দিব না।